ভাবে বললেন যে করলে উম্মতের আমার উম্মতের জন্য কি হবে, ইন্নাল্লাহ তাবারাকা তাআলা তিনি কি করবেন, ইয়াবআসু লিহাযিহিল উম্মাত আমার উম্মতের জন্য ফি কুল্লি রাসি মিয়াতি সানাতিন প্রতিটা হিজরির এক শতকের প্রথমে আমার আল্লাহ পাক একজন মুজাদ্দিদ নাযিল করবেন, মাই মুজাদ্দিদ লাহা দিনাহা। হাদিস পাবেন সহিহ আবু দাউদ শরীফের হাদিস, মিশকাতের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সুনান দারমির হাদিস, দারে কুতুবির হাদিস, এমনি করে প্রায় 60টি প্রায় 60 হাদিস শরীফের কিতাবে আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতি হিজরি শতকের প্রথমে একজন মুজাদ্দিদ নাযিল হবে, তিনি হারামকে হারাম, হালালকে হালাল, চুরিকে চুরি, ডাকাতিকে ডাকাতি, ধর্মের নামে অধর্মকে অধর্ম, আর বেদাতকে বেদাত, সুন্নাতকে সুন্নাত করে আল্লাহর কোরআন সুন্নার নূরে প্রতিটা এলাকা নূরান্বিত করার চেষ্টা করবেন। ওই চেষ্টা যিনি চালিয়ে যাচ্ছেন বলিষ্ঠ ভূমিকা রাখে, সবির যুগ, ভিজর যুগ, ডিজিটালের যুগ, সারা জগৎ যেখানে হারাম কাজে মজগুল, ওই সময়ে ঢাকা শহরে প্রাণ কেন্দ্রে বসে সারা জমিনের 218টা দেশে প্রায় 7,500 শহরে ইন্টারনেটের মাধ্যমে কোরআন সুন্নাহর আলোচনা এবং মাসিকার বাইনা দৈনিক আল ইসলামের মাধ্যমে তিনি বলিষ্ঠভাবে সকল জায়গায় তাসদীদ করতেছেন। তিনি হলেন মুজাদ্দিদ আজম, আওলাদে রাসূল, রাজার বাগের মসজিদ কিবলা জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ কাকে বলে? ওই যে ঘাড়া সার দমন করে ধানকে ধান প্রমাণ করে দিবে, যেরকম সুবহানাল্লাহ, ধানকে ধান, আগাছাকে আগাছা প্রমাণ করার জন্য মুজাদ্দিদ নাযিল হবে। বাতিল ফেরকা থাকবে, হক ফেরকা থাকবে, হককে হক, বাতিলকে বাতিল প্রমাণ করার জন্য 100 বছরের প্রথমে আমার আল্লাহ একজন মুজাদ্দিদ নাযিল করেন। গত 1400 হিজরির মুজাদ্দিদ ছিলেন হযরতে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরফুরাবি আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহ, আর এই 1500 শতকের প্রথম পড়েছে আজকে এই প্রথম 1500 শতকের হিজরি এই প্রথম অংশটা। এখান থেকে মুজাদ্দিদ জামান আওলাদের রাসূল, রাজার বাগের মুর্শিদ কিবলার তাসদীদ শুরু হয়ে গেছে। সোনার ভাই মুসলমান, পিছন থেকে মিথ্যা কথা বলবেন না, একটি বার আল্লাহর ওলিকে গিয়ে দেখে আসেন, মনটা যদি চায় চেহারা আল্লাহর নবীর আওলাদ যারা হয়ে যায় চেহারাই প্রমাণ দেয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন যেই মানুষের চেহারার দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে যায়, নবীর কথা মনে পড়ে যায়, যেই মানুষের চেহারার দিকে তাকালে কোরআন সুন্নাহ মানতে ইচ্ছে করে সেই মানুষগুলি আল্লাহ পাকের ওলি, তারাই সত্যবাদী। যখন সুবহানাল্লাহ, আপনি চেহারার দিকে তাকাবেন ওই রাজার বাজার মুর্শিদ কিবলার কাছে দূর দেয় সাধু হয়ে ফিরে আসে, ডাকাত যায় সাধু হয়ে ফিরে আসে, মানুষের হক, নারীদের ইজ্জত ভক্ষকেরা যায় তারা রক্ষক হয়ে ফিরে আসে। সমান নজর বলে কোনদিন শুনলাম না, রাজার বাজার মুর্শিদ কিবলার জীবনে বললেন না তোমার দাড়ি নাই কেন, বলেনি। অথচ ওই দরবার 3-4 দিন যাতায়াত করতে করতে ওই মানুষের মধ্যে দাড়ি উঠে যায়, শুনলাম না সুন্নতি জুব্বা পরো, বলেনি। দেখি যে রাজাবার দরসে যাতায়াত করলে সুন্নতি কুর্তা উঠে যায়, সুন্নতি পুঁটি উঠে যায়। আল্লাহর হাবিব বলতেছেন যার চেহারার দিকে তাকালে আল্লাহকে মানতে ইচ্ছা করে তিনি আল্লাহরই, তিনি সত্যবাদী। সত্যবাদীদের দুশ্মনী করবেন না, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর